তো গাইজ বহুতে মোক কমেন্ট করে আসলে হাই প্রাইস হাই প্রাইস বলে। এখন গাড়ি যদি আপনার 4 লাখ টাকার যদি আপনার গাড়িখনের প্রাইস হয়, তাহলে যদি এখন গাড়ি 2 লাখ টাকার আপনি পাই আছে, তাহলে নিশ্চয় কিবা একটা কাম করাই দিছে, এক্সিডেন্টাল হবো নয়তো বা মার খাওয়া গাড়ি হবো। তো তেনেকুৱা গাড়ি মই কেতিয়াও নেদেখুৱা, বহুতে কই থাকে হাই প্রাইস বলে। মার খাওয়া গাড়ি 4 লাখ টাকার গাড়িখন 2 লাখ টাকাত মই দেখুৱাই কাস্টমার টানার চেষ্টা নকরো। যেটো ডিলারত আহো, জেনুইন ডিলারত আহো, জেনুইন ভিডিও বনাও। আর গাড়ি আপনার লই যদি আজি যদি সপনের কারখন লই পেলে কালি ভাল করব লাগে, গ্যারেজত দিব লাগে, তেন্তে আপনার গাড়ি লওয়া কি অর্থ হল, তো কি সপন হল গাড়িখন লই যদি ভাল করবলিয়া হয়। তো নমস্কার, মই ইমরান, স্বাগতম জানাইছো জেটি হম্বক ইউটিউব চ্যানেলের সমূহ দর্শকলৈ। তো মই আজি আইছো জেএস মোটরসত, ডিলারের স্বত্বাধিকারী দাদা আছে, দাদা স্বাগতম জানাইছো মোর ভিডিও। হয়, বহুতে হাই প্রাইস বলে কই থাকে, মই সেইটোই কথা কইছো যে যদি মারখোয়া গাড়িখন হয়, 4 লাখ টাকার গাড়িখন আপনাদের 2 লাখ টাকা নিশ্চয় পাবো। হয়, তো তেনেকুৱা গাড়ি মনে দেখুৱাও, আপোনাৰ ডিলাৰতো মাৰখোৱা গাড়ী আছে নেকি দাদা? এতিয়া মই আপোনাক এটা হাই প্ৰাইচৰ ডেফিনেশ্যন এটা কৈ দিওঁ। আচ্ছা, এতিয়া হাই প্ৰাইচ বুলি ক'লে আপোনাৰ এটা হ'ল মেইনটেনেন্স মেইনটেইন গাড়ী, আৰু এটা আপোনাৰ নৰ্মেলি যেনেকৈ আহিছে গাড়ীখন তেনেকৈ দিয়া, তেনেকৈ দিয়া। হয়, এতিয়া কিছুমান ডিলাৰত আছে আপোনাৰ গাড়ীখন আহিছে, আপনার বাম্পার যদি ভাঙো আছে তেনেকে রেটটু কই দিছে, রেটটু কই দিছে। ঠিক আছে, তো এটা আপনার কনফিডেন্সত আহক, আমি জেএস মোটরস জি গাড়ি পাবো, রেডি টু ইউজ গাড়ি পাবো, রেডি টু ইউজ গাড়ি পাবো। আপনি গাড়ি আপনার একদম লক আর ঘর নি পেলায় চলাই থাকুক ধুনিয়াকে, ইভেন মই সার্ভিসিং পর্যন্ত করাই দি আছো, গাড়ি সার্ভিসিং পর্যন্ত করাই দিব, পুরো সার্ভিসিং পর্যন্ত করাই দি, সার্ভিসিং পর্যন্ত করাবো। আর আপনাদের জানে জেএস মোটরসত মই আহি থাকো, ইয়ারে গাড়িখিনি যেখিনি মানুষে লৈছে ফিডব্যাকও দিছে, ভাল পাইছো গাড়িখিনি বলে। তো মই অন ক্যামেরাত কইছো আজি, যদি আপনাদের কয় যে এখন গাড়ি 4 লাখ টাকার লওয়াতক 2 লাখ টাকা দিলে বা 1 লাখ টাকা দিলে নতুন এখনে পায়, বহুতর মনত সেইটো ভাব আছে। তো আপনাদের 2 লাখ নতুন গাড়িখন লওয়া আর সেকেন্ড হ্যান্ড গাড়িখন লওয়া বহুত পার্থক্য আছে, কারণ আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড গাড়িখন 4 লাখ টাকার লয়, 4 লাখ টাকার লই পেলে 2 বছর পিছত 2 বছর চলাই যদি বিক্রি করে, তেন্তে আপনাদের বড় বেশি 30,000 বা 50,000 টাকা একটা লস হবো। কিন্তু নতুন গাড়িখন আপনাদের সেকেন্ড হ্যান্ড দামত বিক্রি করব লাগিব, মোটামুটি আপনার 4 লাখ 50% দাম পাই যাব। তো আপনাদের আহিব পারে জেএস মোটরসত, আর যদি ইয়ারপর গাড়ি পার্চেস করে তেন্তে আহক, আপনাদের আহি গাড়িখন চাই মেলি টেস্ট ড্রাইভ লই ভেরিফাই করে ফুললি পার্চেস করক। তো আরম্ভ করো নেকি দাদা? হ্যাঁ, ঠিক আছে বাৰু, আরম্ভ করার আগতে এবার এড্রেসটা জানাই দিব। নতুন এড্রেস আমার এড্রেস হল বিজয়নগর ভাগবতী পাড়া কামরূপ আসাম। আচ্ছা, ডিস্ট্রিক্ট কামরূপ হয় আমার। গুয়াহাটি ফলৰ পৰা আহিলে আপনি জালুকবাড়ি ফলৰ পৰা আহিলে আপনি বিজয়নগর টাউন মানে জাস্ট হেৰিখন পার হৈ পেলাই, বজারখন পার হৈ পেলাই আমার লেফট সাইডত একটা জিও পেট্রোল পাম্প পাব, আর আমার তার অপোজিট আছে আমার শোরুম টো। আর যদি আপনি ধুবুরী গোয়ালপাড়া ফলৰ পৰা আহে, তো সবে জানে বিজয়নগর বুলি কলে, বিজয়নগর না পাওঁতে লেফট সাইডত আমার শোরুম টো, লেফট সাইডত শোরুম। হয়, আর যদি তথাপি চিনি না পায় দাদা, কল করিব গুগল লোকেশনত মই ডিলারৰ এড্রেস, সিওর আমার যে কোনো কিবা থাকিলে আপনার ডিলার রিলেটেড কিবা থাকিলে আপনি ফোন করিব, হোয়াটসঅ্যাপত আমি লোকেশন দি দিম যদি চিনি না পায়। ঠিক আছে, আর গাড়ির বিষয়ে যদি কিবা খুঁটিব লগাও থাকে বা কিবা ফটো সটো লাগে গাড়িখন চোৱাৰ পিছত, কারণ আমি ইউটিউবত ভিডিও বনাই আছো, তো গাড়িখনৰ সম্পূর্ণ ডিটেলস দিয়াটো সিমান পসিবল নহয়, সম্ভব নহয়, কারণ ভিডিও এটা বহুত দীঘল হয়ে যায়। তো তার কারণে যদি কোনোবা কিবা ইনফরমেশন লাগে গাড়ি রিলেটেড, তেতিয়াহলে মোক পার্সোনালি হোয়াটসঅ্যাপ করিলেও হব। আর বহুতে আপনার কি হয় এটা আপনার দর্শকখিনির কারণে কইছো, বহুতে কি হয় ওনারও নাম্বার নিদিয়ে, ঠিক আছে, আচ্ছা, ডিলারত ওনারও নাম্বার নিদিয়ে, স্টাফর নাম্বারে এটা ভাল কি, জেএস মোটরসত যিমান আজিলৈকে ভিডিও বনাইছো, ইমরান দত্তার যিমান ভিডিও বনাইছো, অকল মোৰ নাম্বার দিয়া থাকে, ঠিক আছে, তো ডাইরেক্টলি মোৰ লগত কথা পাতিব পাৰো, আৰু যিমানখিনি মই পাৰো মই মিলাই পেলাই গাড়িখন দিয়ার চেষ্টা কৰিম, মিলাই পেলাই দিয়ার চেষ্টা কৰিব। আৰু হয় দাদা, এইটো ঠিক কথা কৈছে, মানে যিমানখিনি মই ভিডিও বনাইছো আজিলৈকে, যিমানকিটা ভিডিও বনাইছো দাদার নাম্বার স্ক্রিনত দিছো, আর অকলে হ্যান্ডেল করে, কল করলেও দাদাকে পাবো, অকলে হ্যান্ডেল করে, এনেকুৱা নহয় কেনে কিছু কেতিয়াবা মানে কি হয় ফোন রিসিভ করিব নোৱাৰো, সেইটো কাৰণে বেয়াও না পাবো, তাই নো কই লৈছো ভিডিওটো আজি। হয়, পিছত করিলে হবো, দাদাক পাই যাব নিশ্চয়। তো দাদা দিখলিয়া নকৰো, আৰম্ভ কৰো, ব্লু কালারত এল্টো এখন আছে আমার, এল্টো 2015 মডেল হয়, এটা VXI মডেল, আচ্ছা, ফার্স্ট ওনার গাড়ি, আচ্ছা, মাত্র 25,000 রানিং আছে, হয় 25,000 রানিং, ফার্স্ট ওনার গাড়ি, স্পেটার আনইউজ, আচ্ছা, স্পেটার ইতিয়ালৈকে ইউজ হয় নাই, তো গাড়ি খুব ধুনিয়া কন্ডিশন আছে, তো এখন গাড়ি চাব পারে যদি কোনোবাই বিচাৰিছে, এল্টো 800 VXI মডেল, রেট রাখিছে আমি মাত্র 2,40,000 টাকা, 2,40,000 টাকা, হয়, 2,40,000 টাকাত আপোনালোকে এখন লৈ যাব পাৰিব। তো 70,000 মান দিলে দাদা ওলাই যাব? এইটো আপোনাৰ 70,000 মান দাম দিলে ওলাই যাব। স্যালারিও আছে আমার, তার 2000 আপনার, এখন 16-এর মডেল, VXI মডেল হয়, খুব ধুনিয়া কন্ডিশন, আপনার মাত্র 3,20,000 টাকা আমি প্রাইস রাখিছো, আর অন টেবিল কিবা এটা মই যেটুকু কাস্টমার খিনি মোর বহুত দূরের দূরের পর আহে, তো তেওঁলোকক এটা এজ এ মানে হেৰি আৰু অলপ কিবা অন টেবিল মই চাই দিম, আৰু কিবা এটা কমাই দিবার কারণে চাইজ করিম। হয়, যদি স্যালারিও এখন বিচাৰি আছে, আপনাদের জেএস মোটরসত আহি এখন পার্চেস করিব পারিব, একদম 30% ডাউন পেমেন্ট দি লৈ যাব পাৰি। হয়, 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিব, গাড়ি ওলাই যাব। হয়, সিলিজিন পাব দাদা? হয়,
তো নেক্সট আর নেক্সট আছে আমার তো টাটা জেস্ট এক্সএম মডেল হয়, এখন খুব ধুনিয়া কন্ডিশন আছে, মাত্র 2016 গাড়ি, 2,70,000 টাকা আইব এখন। আচ্ছা 2,70,000 টাকা, হয় 2,70,000 টাকা এখন দাম, হয় নতুন কালেকশন হয়, এইখানে রানিং হয়েছে অনলি 30,000 ভিতর আছে। মোটামুটি 10,00,000 টাকা আহে, ঠিক আছে, 10,00,000 টাকা আহে, আমার রেট আছে 4,70,000 2017 গাড়ি। ওকে, ফার্স্ট ওনার হয়। নেক্সট আছে ফোর্ড ইকো স্পোর্ট। আচ্ছা, খুব ডিমান্ডেবল গাড়ি, আমার তো গমে পাই প্রত্যেক মানে মাহত 2-3 ইকো স্পোর্ট উলাই থাকে। তো ইকো স্পোর্ট এখন আছে 2017 টাইটেনিয়াম মডেল, আপনার ফার্স্ট ওনার গাড়ি, 59,000 রানিং আছে জেনুইন। আচ্ছা, গোটেখিনি পাব, কোম্পানি ফিটেড ফিচার গোটেখিনি পাই যাব, এলো হুইল, এসি, হিটার, মিউজিক সিস্টেম, এয়ারব্যাগ পাই যাব চারিটা। আচ্ছা, ঠিক আছে, তো এখনের প্রাইস রাখিছো আমি মাত্র 5,00,000 টাকা। 5,00,000 টাকা ফার্স্ট ওনার গাড়ি হয়, একদম জেনুইন গাড়ি, অরিজিনাল পেইন্টেড আছে, নট এক্সিডেন্টাল। ওকে, যদি কোনোবাই কব পারে যে দাদা এটা এক্সিডেন্ট হয়েছে, মানে গাড়ি রিটার্ন রাখিম, এখন গাড়ি রিটার্ন রাখবো। হয়, আচ্ছা, ফোর্ডর গাড়ি নতুন করে কব না লাগে, যদি ফোর্ডর গাড়ি টাইটেনিয়াম মডেল আপনাদের বিচারি আছে, জেএস মোটরসত পাই যাব, আপনাদের আহক, গাড়ি চাই মেলে টেস্ট ড্রাইভ করে লই যাও। কিবা ইঞ্জিনের কাম আছে দাদা? ইঞ্জিনের এক টকারও কাম নাই, এক টকার কাম নাই, তেল ভরা করে চলো। ওকে, ইমরান দা, এখন হল আর্টিগা ভিএক্সআই মডেল 2015-র। হয়, বহুতে আর্টিগা ফোন করে আসলে যে দাদা আর্টিগা আছে নাকি, তো আর্টিগা আইছে আমার, আপনার ফার্স্ট এটু ভিডিও হবো আর্টিকার। এখন প্রাইস রাখিছো আমি 5,10,000 টাকা, ঠিক আছে, 5,10,000 অন টেবিল বইলে কিবা চাই দিম, মাত্র 60,000-65,000 এনেকুৱা আছে রানিং টু। ওকে, জেনুইন রানিং, কোনো একো হেৰি নাই, আপনার খালি ধুনিয়াকে লক আর চলা গাড়ি, একো কাম নাই, আপনার অরিজিনাল পেন্টত আছে গাড়ি। আচ্ছা, অরিজিনাল পেন্টত আছে, যদি আর্টিকা বিচারি আছিল আপনাদের লোব পারিব, এখন কিমান আইব ডাউন পেমেন্ট? এখন ডাউন পেমেন্ট আপনার 1,50,000 বা 1,30,000 এনেকুৱা দিলে হয়ে যাবে, 1,30,000 মান দিয়ে লৈ যাব পারিব। হয় হয়, ওকে, তো সেন্ট্রোখন কিমান সনত দাদা? সেন্ট্রো 2019 মডেল হয়, ফার্স্ট ওনার গাড়ি এখন। আচ্ছা, 34,000 রানিং অনলি। আচ্ছা, স্পেটার আনইউজড। আচ্ছা, ঠিক আছে, ওকে, এখন প্রাইস রাখিছো আমি 3,65,000 অনলি। আচ্ছা, আর অন টেবিল কিবা এটা মই নেগোসিয়েশন করাই দিম, আর রিফাইন্যান্স এভেলেবল, মানে যেখানে দাম কইছো ফিক্স না হয়, কিবা এটা নিশ্চয় চাই দিম, আমি নিশ্চয় চাই দিম মই। ওকে, এনেকুৱা নহয় যে 20-30,000 টাকা ডিফারেন্স আইব, এনেকুৱা নহয়, কিবা এটা গাড়ি খুব ধুনিয়া কন্ডিশন আছে, অরিজিনাল পেইন্টত আছে, যদি কোনোবা i20 বিচাৰি আছে এইটো লব পাৰে, 4,20,000 টাকা আইব, আর অন টেবিল কিবা এটা আৰু অলপ মই ডিসকাউন্ট কৰাই দিম এখন যদি লয়। হয়, নেক্সট ফোর্ডৰ ফিগো আছে এখন। আচ্ছা, ফোর্ড ফিগো খুব পেট্রোল ভার্সন, বহুতে পেট্রোল ভার্সন বিচারে, তো এখনের প্রাইস রাখিছো আমি মাত্র 1,70,000 টাকা, 1,70,000 টাকা ফোর্ডৰ পেট্রোল ভার্সন দি আছো ফিগো, ঠিক আছে, যদি কোনোবা বিচার আছে তো এখন লব পারে, অরিজিনাল পেন্টত আছে গাড়ি, কোনো নন এক্সিডেন্টাল গাড়ি। আচ্ছা, মাত্র 1,70,000 টাকা ফোর্ডর পেট্রোল ভার্সন দি আছে গাইস, অতি সোনকালে কন্টাক্ট করো, 2012 দেরি নো করিব, আপনাদের লব পারিব, এখন রিফাইন্যান্স করে দিব, রিফাইন্যান্স হয়ে যাব, এক বছর মান হয়ে যাব। হয়, ওকে, বেলেনো আছে 2016-র হয় এখন। আচ্ছা, 4,20,000 টাকা আমি আস্কিং প্রাইস। আচ্ছা, আর আপনার ভিডিও যদি চাহে অন টেবিল কিবা আর অল্প ডিসকাউন্ট করাই দিম অফার হিসাবে। আচ্ছা, তো এখন লব পারে, অন এন্ড্রয়েড ডিসপ্লে ইন্টেরিয়র লাগি আছে গাড়ি। আচ্ছা, আপনার 70 ম্যাট লোগো আছে গাড়ি। আচ্ছা, আপনার গোটেখিনি ফিচার্স পাই যাব, বেলেনো সিগমা মডেল হয় এখন, তো এখনের প্রাইস থাকবে 4,20,000 টাকা, অন টেবিল কিবা এটা আর ডিসকাউন্ট করাই দিম, আর ডিসকাউন্ট করাই। হয়, ওকে, নেক্সট কল, নেক্সট ডাটসন রেডিগো 2019 মডেল, 2,20,000 টাকা,
মাত্র এক লাখ টাকার আপনার সেন্ট্রো পাই আছে, বাইক এখন দামত পাই আছে, আর গাড়ি আপনার চাব পারে খুব ধুনিয়া হয়ে আছে, নন এক্সিডেন্টাল গাড়ি যাতায় কৈছে, আপনার যদি লম বলে ভাবি এক লাখের ভিতর আপনার এখন লই ধুনিয়াকে গাড়ি চাই মেলি ভেরিফাই করে পারচেস করবো পারে এক লাখ টাকার। মাত্র এক লাখ টাকার সেন্ট্রো এখন বাইকের দামত গাইছে, অতি সোনকালে কন্টেক্ট করো, স্ক্রিনত নাম্বার আহি আছে, চাও গাড়ি কি সুন্দর হয়ে আছে, গাড়ি চাই লোক এক লাখ টাকার গাড়ি। এখন আছে হুন্ডাই ইয়ন 2013 মডেল। আচ্ছা খুব ধুনিয়া কন্ডিশন আছে। ওকে মাত্র 180,000 টাকা। 180,000 টাকা, 80,000 টাকা হুন্ডাই ইয়ন আছে। আচ্ছা রিফাইন্যান্স এভেলেবল, রিফাইন্যান্স হয়ে যাবে এখন। ওকে মানে আন্ডার 2 লাখ এর ভিতর বহুত গিতা অপশন পাই যাব যে সেন্ট্রো আছে। সেন্ট্রো আছে, ইয়ন আছে, মারুতি রিচ আছে, আচ্ছা ফোর্ডর আছে, ফিগো আছে। ওকে তো তিন কারণে গাড়ি পাবো, নতুনকে আপনার এখন তো দেখাইছে ব্লু কালার এলটো 800 আইছে, দেখাই খুব ধুনিয়া ডুয়েল টোন করা আছে, গাড়ি মডিফিকেশন করা আছে, গম পাইছে, ফগলাইট আফটার মার্কেট, ফগলাইট লগা আছে, আফটার মার্কেট এলয় লগা আছে, দেখাই দিছো আফটার মার্কেট এলয় লগা আছে, তো এখন আহিব 2,40,000 টাকা। আচ্ছা এটা নতুন ফোন এলটো ফোন কিমান পড়ে যাবে? এলটো এলটো মোটামুটি আপনার 5.5 লাখ মান টাকা আহিব। 5.5 লাখ মান টাকা আহিছে, হয়। ওকে নেক্সট কোক, নেক্সট হুন্ডাই ইয়ন আছে 2017 মডেল, 2,40,000 টাকা। 2,40,000, খুব ধুনিয়া ইন্টেরিয়র দেখাই দি আছো, ইফালে আহক। মারুতি সুজুকি রিচ VXI মডেল হয়, পেট্রোল ভার্সন এখন। আচ্ছা খুব ধুনিয়া কন্ডিশন আছে, 2011 লাস্টর গাড়ি হয়, অলমোস্ট 12 গাড়ি, তো এইখান গাড়ির প্রাইস হবো 1,80,000 টাকা, আর এক বছর বা দেড় বছর রিফাইন্যান্সও করাই দিব পারি, মানে ক্যাশত লব নালাগে, রিফাইন্যান্স রিফাইন্যান্সও সুবিধা পাই যাব এখন। দাদা ভেনুখন কিমান মান টাকা দি লৈ যাব পারি? ভেনু এখন SX অপশনাল মডেল হয়। আচ্ছা এখন আপনার হেৰি পাই যাব, সানরুফ পাই যাব, এলো হুইল, আস্তম, গোটেইখিনি কম্পিটিভেটেড ইনবিল্ট মিউজিক সিস্টেম আছে, ডিসপ্লে আছে, এয়ারবেগ পাই যাব, SX অপশনাল মডেল, এখনো প্রাইস আছে আমি 8,20,000 টাকা, 5 টনার গাড়ি হয়, উইথ নেগোসিয়েবল, উইথ নেগোসিয়েবল, লিটল উইথ নেগোসিয়েবল, ওকে লিটল উইথ নেগোসিয়েবল, পুশ বাটন স্টার্ট গাড়ি পাই যাব, পুশ বাটন দেখাই দিয়া, ডিসপ্লে দেখার উপর সানরুফ আছে, সান পাই যাব আপনারকে, তো টিম কালে কন্টাক্ট করো, হন্ডা ভেনু যদি এখন বিচারি আছে না, ইন্টেরিয়র খুব সুন্দর হই আছে, তো টিম কালে যোগাযোগ করো, এখন ডাউন পেমেন্ট কিমান মান আহিব? দাদা ডাউন পেমেন্ট আপনার আহি যাব 2 লাখ মান টাকা, ডাউন পেমেন্ট কইলে আহি যাব, লাগে আচ্ছা মাত্র 2 লাখ মান টাকা দি ভেনু চলাব পারি, হয় হয় হয়। ওকে নেক্সট কাইগার ফোন কো? কাইগার আপনার 2022 হয় এখন, 5,20,000 টাকা আহিব, বিলো 5,000 রানিং আছে, 5 টনার, বিলো 5,000 হয়, মাত্র কম চলা গাড়ি যদি কম বয়স হওয়া গাড়ি বিচারি আসলে ডুয়েল টোন করা আছে নে? ডুয়েল টোন আফটার মার্কেট করা আছে, মার্কেট করা আছে, হয়। ওকে তো এখন লব পারিব, অতি সোনকালে কন্টাক্ট করো, কাইকার যদি এখন বিচারি আসলে, কালারও খুব সুন্দর কালার, ইন্টেরিয়র দেখাই দিয়া, ফুল অরিজিনাল সিট কভার লাগি আছে, ডিসপ্লে পাই যাব, ইয়াতে পুশ বাটন স্টার্ট হয়, RXZ মডেল হয় এখন, হয় টপ মডেল, গোটেখিনি ফিচার্স পাই যাব, ইয়াতে গোটেখিনি ফিচার্স পাই যাব, এখন 2 লাখ মান টাকা দি ডাউন পেমেন্ট, এখন 2 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে ওলাই যাব, এখন 2 লাখ টাকা দিলে নালাগে, 1.5 লাখ টাকা দিলে ওলাব এখন। নেক্সট ফুল মডিফিকেশন যদি হুন্ডাই এক্সেন লম বুলি ভাবিছে এখন, একদম মডিফিকেশন গম পাই আপনি দেখাই, কিমান মান রানিং হয়েছে এক্সেন এখন? 48,000 মান রানিং হয়েছে, গোটেই হোল মানে আপনার ইন্টেরিয়ার চাব আপনি, আফটার মার্কেট এলয় চাব আপনি, ঠিক আছে এলয় কেটা লগাব গেলে আপনার অ্যারাউন্ড 40,000-এর উপর পড়ে যাবো এইকেটা এলয়। আচ্ছা ঠিক আছে, তো আপনার পুরা কমপ্লিট এলইডি লাইটের আপনার ফুল মডিফিকেশন করা আছে, রেঞ্জ ওভার টাইপ ফুল মডিফিকেশন, ইন্টেরিয়ার আপনি হুড গোটেইখিনি আপনি মডিফিকেশন পাব, ফুল মডিফিকেশন, উপর ফালে দেখাই দিয়ক, হুড দেখাই দিয়ক,
কমপ্লিট ব্ল্যাক পুরা একদম পুরা ফিনিশিং একদম মডিফিকেশন করা আছে। এখন পুশ বটন স্টার্ট পাই যাব, টপ মডেল হয় এক্সেন্ট এসএক্স মডেল, এখন পেট্রোল এসএক্স হয় পেট্রোল, এখন একদম গোটে ইনক্লুডিং 470 এখন প্রাইস রাখিছো আমি, যদি 470 রাখিছো কারণ গোটে আৰু যদি কোনোবা আমার কম বয়সের লড়াই যদি ভিডিওটা চাই আছে, যদি এক্সজস্ট ডাল লাগে ইয়ারে এক্সজস্ট ডাল অলরেডি এভেলেবল আছে আমার, বর্তমান খুলি থাকছো, বর্তমান খুলি থাকছি এক্সজস্ট ডাল, কিন্তু যদি কোনোবাই লব বিচারে এক্সজস্ট ডাল ইয়ার লগত ফ্রি পাই যাব, 22000 টাকার এক্সজস্ট লগা আছে ইয়াতে, 22000 টাকার এক্সজস্ট লগা আছে মাত্র 470000 টাকা এখন গাড়ি পাই, তো তিনকালে কন্টাক্ট করো, যদি কোনোবার মডিফিকেশন করার মানে মন আসিলে গাড়িখন, যদি মডিফিকেশন করা গাড়ি বিচারি আসিলে তেনতে এইখন লব পারিব, এক্সেনখন মাত্র এইখন 1,00,000 মান টাকা দি ডাউন পেমেন্ট দি আপনাদের লই যাব পারে, 1,80,000 টাকা দিলে আপনাদের লই যাব পারিব, এইখন 2020 স্পোর্টস মডেল হয়, আচ্ছা 530,000 টাকা, 530,000 বিশ্বর স্পোর্টস, আচ্ছা কিমান রানিং হয়েছে, 40,000 রানিং, 40,000 রানিং, খুব ধুনিয়া আসাম পুরা কোম্পানি ভিতরে এলয় সেলয় পাই যাব, 9 ইঞ্চির অ্যান্ড্রয়েড ডিসপ্লে পাই যাব ইয়াতে, 530,000 এন্টেরিয়র সাই গম পাইছে গাড়ি সুন্দর হয়ে আছে, ডিসপ্লে পাই যাব আর ইন্টেরিয়র কন্ডিশন দেখি আপনাদের গম পাইছে খুব সুন্দর হয়েছে, অতি সোনকালে যোগাযোগ করো, রেড কালার যদি i20 বিচারি আসলে 2014 মডেল সুইফট ভিএক্স আই বহুতে বিচারি থাকে, আচ্ছা তো এখন প্রাইস রাখিছো মাত্র 340,000 টাকা, কিবা মার খোয়া গাড়ি আছে নাকি, রিটার্ন রাখিম, রিটার্ন রাখিব, যদি একটা সিল কাটা দেখাব পারে গাড়ি রিটার্ন রাখিম, আচ্ছা ওকে, যদি সুইফট ডিজার বিচারি আছে, ডিজার ডাউন পেমেন্ট কিমান আহিব, ডাউন পেমেন্ট 1,20,30,1,50,000 জি দিয়ে, নিউ লুকসর সুইফট ডিজার লাগে বলে বহুতে কই আছে এইখন লব পারিব আপনাদের, হোয়াইট কালারত নিউ মডেল ডিজার, এখন 2019 মডেল হয়, আচ্ছা একদম বেলেগ, মই কওঁ আপনার ভিডিও বিলাকত আজি কোৱা নাছিল, গুৱাহাটীৰ মার্কেট ট্রাই করক আর একবার জেএস পটোসত আহক, এখন রাখিছো 480,000 অনলি, 480,000 মাত্র, 480,000 টাকা 2019 ডিজার, নতুন ফোন কিমান পড়ে, নতুন আপনার আহিব মোটামুটি 8,50,000-9,00,000 টাকা এনেকুৱা আহি যাব, 8,50,000 মানে আহি যাব, ওকে, ডিজায়ার এখন যদি বিচারি আছে নিউ লুক্সর হোয়াইট কালারত 480,000 টাকা, আপনাদের 480,000 টাকাতে পার্চেস করবো পারি, এখন ডাউন পেমেন্ট 1,00,000 মান আনিলে হয়ে যাব, হয়ে যাব, ওকে, নেক্সট আছে এখন 2019 সুইফট, 2019 সুইফট হয় ফার্স্ট ওনার গাড়ি, 40,000 রানিং অনলি, আর 40,000 রানিং ডুয়েল টোন করা আছে, খুব ধুনিয়া মডিফিকেশন করা আছে গাড়ি, ফার্স্ট ওনার গাড়ি হয় এখন, এখন 520,000 টাকা আমি আজকে রাখিছো, অন টেবল কিবা এটা আরো চেষ্টা করে চাই দিম, আর কিবা অল্প মিলাই পেলে, ওকে কিবা অল্প মিলাই চাই দিব, খুব দেখাই দিয়া গাড়ি, খুব ধুনিয়া কন্ডিশন, 30% ডাউন পেমেন্ট দিয়ে লই যাও, 80,000 বা 1,00,000 টাকা এটা দিয়ে আপনাদের লই যাও, হ্যাঁ নেক্সট আপু এখন হোয়াইট কালার হুন্ডাই এক্সেন্ট, একদম শোরুম কন্ডিশন, সার্ভিস হোল্ডারের গাড়ি হয়, এয়ারপোর্টত সার্ভিস করে, আপনার আগত স্টিকার লগুয়ে আছে, এটা গুছোয় না এই কারণে, তো এখন গাড়ি খুব মেনটেন গাড়ি হয়, মাত্র 40 সামথিং রানিং হয়েছে, 40,000 সামথিং রানিং হয়েছে, এখনের প্রাইস 2018 মডেল হয়, প্রাইস অনলি 470,000, স্টিয়ারিং মাউন্টেন আপনার কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম ব্লুটুথ এসি গিটার গোটেখিনি ফিচার্স এভেলেবল পাই যাব ইয়াতে, আর নন এক্সিডেন্টাল গাড়ি হয়, খুব ধুনিয়া কন্ডিশন, রেডি টু ইউজ, আর নতুন স্টক আছে ফোর্ডর এসপায়ার 2018 মডেল, একদম ধুনিয়া দামত 370,000 টাকা দিয়ে আছো, এখন 370,000 টাকা, একদম ধুনিয়া গাড়ি, এক্স আর্মির গাড়ি হয়, একদম মেনটেন গাড়ি হয়, একো করব নাই গাড়ি, রেডি টু ইউজ আছে এখনো, আচ্ছা লক আর চলক, এখনের ডাউন পেমেন্ট আপনি মোটামুটি 80,000 বা 1,00,000 টাকা ডাউন পেমেন্ট দিলে এখন গাড়ি ওলাই যাব, 80,000 বা 1,00,000 টাকা দিলে এখন ওলাই যাব, ওলাই যাব, হয় ওকে, যদি আর পেট্রোল ভার্সন হয় এখন, ওকে 2017 মডেল এখন, আচ্ছা 370,000 টাকা দিয়ে আছো, এখন স্পোর্টস মডেল 70,000 টাকা, স্পেয়ার টায়ার মানে হেৰি হয় নাই আপনার, বাকি আপনার টায়ার কন্ডিশন দেখাই দিয়া গোটেই কেটা, টায়ার কন্ডিশন চাব পারে, গাড়ির ইন্টেরিয়র তো মই অলপ দেখাব কম ক্যামেরা খুলে দিলে আপনারা দেখতে পাবো, গাড়ির ইন্টেরিয়র খুব সুন্দর হয়ে আছে, তো অতি সোনকালে যোগাযোগ করক, যদি গ্রেনাইটেন এখন বেচারি আসলে আপনার জেএস মোটরস পাই যাব, তো এখন ডাউন পেমেন্ট কিমান আহিব দাদা, 80,000 বা 1,00,000 টাকা দিলে ওলাই যাব, এখন এখন 80,000 বা 1,00,000, হয় ওয়াগনার কোন ওয়াগনার আপনার 2017 মডেল এখন, আচ্ছা 360,000 টাকা আহিব, ফার্স্ট ওনার গাড়ি, 360,000, হয় ডাউন পেমেন্ট, ডাউন পেমেন্ট 1,00,000, আচ্ছা রিফাইন্যান্স করলে ডকুমেন্ট কি কি আনিব লাগিব, আধার কার্ড পান কার্ড ব্যাংক স্টেটমেন্ট 6 মাহর লাগিব, চেক বুকস লাগিব, গ্যারান্টার এজন, আচ্ছা এখিনি আর নরমাল, হয় যদি অল লুক্সর ওয়াগনার না লাগে আপনার লগত তেতিয়া হলে নিউ লুক্সর ওয়াগনার বিচারি আছে, নিউ লুক্সর ওয়াগনার পাই যাব, হয় হোয়াইট কালারতে আছে দোখন, এইখন কো এইখন একদম লেটেস্ট গাড়ি হয়, মাত্র 2022 গাড়ি এখন, আচ্ছা 22 গাড়ি বহুতে বিচারি থাকে, অতি কম চলা গাড়ি, 22,000 নাতে হয়, 22,000 নাতে এজার চলিছে, মাত্র স্পেয়ারটা আপনার আনটাচ, একদম এফ ডি সিরিজ মানে নতুন গাড়ি, আর নতুন গাড়ি যদি কোনোবাই ওয়াগনার এখন আপনার বিচারি পেলায় ডিলারত যায় তো 1,50,000 টাকা ভরিব লাগিব, ঠিক আছে 1,50,000 টাকা ভরিব লাগিব,
7.5 লাখ টাকা ভরব লাগিব। তো এইখান গাড়ি আমি ইয়াতে দি আছো মাত্র 5,60,000 টাকাত ফিক্স এইটু 5,60,000 টাকা 2022 গাড়ি দিয়ে আছো। ধুনিয়া কন্ডিশন আছে, পিছফালে আপনার স্পেয়ার টায়ারও দেখাই দিয়ে আছো, একবার চাই লোক, ফিজিক্যাল চাই লোক একবার গাড়ি, আহক একবার লিমিটেড এডিশন থাকা যদি সুইফট বিচারি আসলে হোয়াইট কালার হোয়াইট রেড এই লিমিটেড এডিশন এখনের প্রাইস রাখিছো আমি মাত্র 3,80,000 টাকা। যদি কোনোবাই লম বলে ভাবি আছে সুইফট আমার তো বহুকেইটা রেঞ্জ আছে সুইফটের 15, 16, 19 যেনকা লাগে গোটেখিনি পাই যাব। এখনো আপনার 3,80,000 টাকা কইছো, অন টেবিল বহিলে কিবা একটা নেগোসিয়েশন করাই দিই। কিবা একটা নেগোসিয়েশন করাই ক্রেতা এই যে এখন 2019 মডেল। আচ্ছা আচ্ছা এখন যদি কোনোবাই লম বলে আছে ফার্স্ট ওনার গাড়ি, ডক্টর ড্রিভেন গাড়ি, আচ্ছা একদম খুব ধুনিয়া কন্ডিশন। এখনো প্রাইস রাখিছো মাত্র 8,00,000 টাকা আছে এস এক্স। আচ্ছা এস এক্স 8,00,000 টাকা প্রাইস আছে, কিবা নেগোসিয়েবল হয়ে যাব? হয়ে যাব, অন টেবিল বহিলে কিবা নেগোসিয়েশন হয়ে যাব। ওকে, যদি হোয়াইট কালারও ক্রেতা বিচারি আছে গাইস আপনাদের অতি সোনকালে কন্টেক্ট করক, এখন লই যাব পারিব এস এক্স মডেল। তো আপনাদের 2,00,000 টাকা দিয়ে এখন লই যাব পারিব। তো গাইস দাদার হইতে মেলি ফেলে গোটেইখিনি গাড়ি ইনফরমেশন দিবলৈ চেষ্টা কৰিলোঁ। দাদা ইয়াৰ ওপৰত ষ্টকত গাড়ী আছে নেকি? আৰু ইয়াৰ ওপৰত ষ্টকত আছে, আমাৰ হাতত আছে ব্লেক কালাৰ TUV 300 আছে। আচ্ছা i10 স্পৰ্টছ পাই যাব 2011 মডেল। আচ্ছা ক্রেটা পাই যাব 2019ৰ পাই যাব ক্রেটা। আৰু বাকী আপোনাৰ এনেকৈ আৰু 4-5খন গাড়ী আছে, আপোনাৰ কিবা থাকিলে আপোনাক ফোন কৰিব আমাক। মানে সকলো ব্র্যান্ডৰে গাড়ী দেখুৱালো আছে, মোটামুটি আছে গোটেইখিনি, আৰু সুজুকি প্ৰায় গাড়ী নতুন ষ্টক আছে, গোটেইখিনি মোটামুটি নতুন ষ্টকে আছে, ইস্যু গাড়ি হে আগৰ পুৰণা গাড়ী আছে। তো দাদাৰ ভিডিও চাই বহুতখিনি মানুহ ৰেছপন্স পাইছো, তাৰ কাৰণে যেতিয়া সম্ভৱ সময় মানে ভিডিও চোৱা মানুহখিনিক ধন্যবাদ আৰু। ঠিক আছে, তো নেক্সট যদি কোনোবাই লম বুলি ভাবিছে গাড়ী তেতিয়াহ'লে একবাৰ আমাক কণ্টেক্ট কৰিব, যিমান পাৰোঁ আমি ভাল কণ্ডিশ্যনৰ গাড়ী কম বাজেটত আমি যাতে দিয়াৰ চেষ্টা কৰিম হয়। তো ধন্যবাদ গাইছ, যিসকলে যিসকলে মোৰ ভিডিঅ' চাই ইয়াৰ পৰা গাড়ী পাৰ্চেছ কৰিছে তেওঁলোকলৈ বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ। আৰু আপোনালোকক মই সদায় চেষ্টা কৰি থাকোঁ যাতে ভাল গাড়ীখন আপোনালোকক দেখুৱাব পাৰোঁ ডিলাৰত গৈ, যাতে গাড়ীখন আপোনালোকে যেতিয়া পাৰ্চেছ কৰিব সেই গাড়ীখন লৈ যাতে কোনো ধৰণৰ অসুবিধা নহয়, প্ৰব্লেম নহয়, বা ডিলাৰৰ ফালৰ পৰা যাতে ভাল ৰেছপন্স পায় তেনেকুৱা ডিলাৰতে মই গৈ গৈ সদায় ভিডিঅ' বনাৰ চেষ্টা কৰোঁ আপোনালোকৰ বাবে। ধন্যবাদ গাইছ ভিডিঅ'টো চোৱাৰ বাবে, লগ পাম নতুন এটা ভিডিঅ'ৰ সৈতে নতুন এডোখৰ ঠাইত। জয় আয়।